স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জ্যোতিষ অনুষ্ঠানগুলো মানেই আপনাদের জানবার এবং আমাদের জানাবার একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম আমরা পাই এই অনুষ্ঠান নিয়ে, যেখানে আপনারা জানছেন নিজের সমস্যার সমাধান এবং জানছেন প্রচুর উত্তর। যে প্রশ্নগুলো মনের মধ্যে আপনাদের থাকে, সে প্রশ্নগুলোর কী উত্তর, সেটা কার কাছ থেকে উত্তর পাবেন, কার কাছ থেকে জানবেন নিজের সমস্যার অ্যাকচুয়াল সমাধান, মনের মধ্যে যে দুশ্চিন্তা আসে সেখান থেকে বেরোবেন কীভাবে, তার উত্তর দিতে আজকে আমাদের সঙ্গে আবারও কিন্তু রয়েছেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। চলুন তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে গেছি। স্বাগত আপনাকে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নমঃ। জয় মা তারা, জয় জয় তারা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। তারপর আজকে আমাদের অনুষ্ঠানের যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা সচরাচর আলোচনাতে থাকি এবং আপনার কাছেও জানতে চাই, সেই রকমই একটি প্রসঙ্গের মধ্যে থেকে আজকে বেছে নিতে চাইব যে মানসিক শান্তি কোন প্ল্যানেটের কারণে মানুষ পেয়ে থাকেন, এবং যদি কোনো কারণে মানসিক অশান্তিতে মানুষ ভুগছেন সেখানে কোন প্ল্যানেটকে তাদের প্রপারভাবে গাইড করা দরকার। পঞ্চম ভাব যদি মন মানসিকতা পঞ্চম ভাব থেকে দেখে, এবার আমার যদি পঞ্চম ভাব পীড়িত থাকে, পঞ্চম ভাবে পাপগ্রহ বসে থাকে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, আমি মনে শান্তি আমার থাকবে না। আচ্ছা, আর একটা জিনিস বুঝতে হবে, রোটেশনে যেরকম শনি এক একটা ঘরে দে আড়াই বছর থাকে, বৃহস্পতি এক বছর থাকে, রাহু কেতু দেড় বছর করে থাকে, এই চারটে হচ্ছে মেন প্ল্যান খুঁটি জোডিয়াকের। তা এই বাদে অন্যান্য গ্রহগুলো তো সব অল্প দিনের জন্য যাচ্ছে আসে, কেউ 28 দিন, কেউ 45 দিন, এরকম যা। চন্দ্র কিন্তু সোয়া দুদিন করে এক একটা ঘরে থাকে, যার জন্যে দেখতে হবে, দেখবে একটা মানুষ খুব হাসি খুশি রয়েছে আজকে, কালকেই দেখা গেল হঠাৎ তার মুখটা আবার ভার, কোনো কারণে একটা টেনশন দিয়ে দিয়েছে তাকে। এটা কেন হয়? চন্দ্র যখন রোটেশনে ঘুরছে প্রতিটা ঘরে পরপর, তোমার ভালো জায়গায় গিয়ে যেই ঘরটায় ঢুকলো ভালো, তুমি ফুরফুরে মেজাজে আছো, যেই খারাপ ঘরে পাস করছে তখনই তোমার টেনশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই কারণে এটা হয়। সুতরাং চন্দ্রকে একটু বেশি তাৎপর্য মনের কারক গ্রহ চন্দ্র। হ্যাঁ, চন্দ্রকে যেরকম আমরা মাতা বলি, রবিকে পিতা বলি, চন্দ্র মনের কারক গ্রহ। তাহলে চন্দ্রের যে ভূমিকা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষের জীবনে। এটা এবার এবার যদি এবার যদি দেখা যায় যে চন্দ্র চতুর্থ ভাবে বসে আছে, চন্দ্র চতুর্থ ভাবে যদি লগ্ন সাপেক্ষে বসে থাকে কি হবে, মায়ের সাথে খুব ভালো সম্পর্ক হবে। আচ্ছা, এডুকেশন ভালো হবে, বন্ধু বান্ধব ভালো জুড়বে, এবং তার লিকুইড প্রোডাক্টের ব্যবসা খুব ভালো হবে। আচ্ছা, লিকুইড প্রোডাক্ট বলতে আমি বলছি ওয়াইন বলতে পারি, ওয়াইন শপ, দুধের ব্যবসা, মিনারেল ওয়াটারের ব্যবসা, পেট্রোলিয়াম প্রোডাক্টস, এই জাতীয় কোনো ব্যবসা দ্রব্য করলে দারুণ জায়গা যাবে, অনেক পয়সা রোজগার করতে পারবে। তাহলে দেখেছেন তো, প্ল্যানেট মানুষকে বুঝিয়ে দেয় যে কোন পথে কোন কাজে আপনাকে এগোতে হবে। জ্যোতিষটা হচ্ছে খুব, আমরা বলি অনেকে এটা সামুদ্রিক শাস্ত্র, সামুদ্রিক শাস্ত্র এই কারণে বলা হয় যে সমুদ্রের গভীরে সবকিছু তো আমরা এখনো অব্দি জানতে পারিনি কি আছে। এই রোগ একটা বাচ্চাকে যদি ক্লাস 5 থেকে পড়ানো শুরু করে জ্যোতিষ, সারা জীবনে পড়ে শেষ করতে পারবে না, যার কারণে বলা হয় সামুদ্রিক শাস্ত্র। নিশ্চয়ই এটা অনেক কিছু বলার আছে, অনেক জানার আছে। একেবারেই তাই, আমরা শুনে নিচ্ছি ফোনে কে রয়েছেন। নমস্কার। হ্যালো, আমি সঙ্গীতা মজুমদার বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানছেন? আমার বাচ্চা ভালো থাকবে সেই সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখটা? বাচ্চার জন্ম তারিখ হচ্ছে কি, ওর বয়সটা আসলে খুব কম, 3 বছর এখনো হয়নি। কিন্তু দেখুন, জন্ম তারিখটা একটু দিতে হবে আপনাকে, জন্ম তারিখটা দিন না, ক্যালকুলেশন 15/2/2017 কি জানবেন প্রশ্ন কি? আচ্ছা শুনুন শুনুন, আপনি শুনতে থাকুন। এখন জ্যোতিষটা এমন অ্যাডভান্স জায়গায় চলে গেছে, বাচ্চা ডেলিভারি করার জন্য তারা আসছে জ্যোতিষের কাছে যে আমাকে টাইমটা বলে দিন, কোন টাইমে আমার বাচ্চার ডেলিভারিটা আমি করাবো, মানে কি ভালো লগ্নটা পাবে, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, একটু বাচ্চার রাগ জেদ হবে, লগ্নে রাহু সপ্তমে কেতু বসে রয়েছে, পঞ্চম ভাবে শনি 1 2 3 4 5, একটু এডুকেশনের জায়গাটাও কিছু প্রবলেম হয়তো দেবে ওকে, 1 2 3 4 চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, এর এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হবে, ঠিক আছে?
প্রথম থেকে কড়া হাতে ধরবেন, এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হবে, তার কারণও আছে। এখানে চতুর্থপতি অষ্টমে যেরকম বসে আছে, পঞ্চমে শনি আছে, এডুকেশনের জায়গায় কিন্তু খুব ডিস্টার্ব দেবে। আর এইটুকু বাচ্চার আর কি বলবো, আর শরীর মঙ্গল শুক্র, এক মিনিট ধরুন, 1 2 3 4 5 6 5 6 7 8 ওই ব্লাড রিলেটেড প্রবলেম দিতে পারে, ইউরিনাল প্রবলেম কিছু দিতে পারে, এই ধরনের প্রবলেম দিতে পারে। তবে ভয় পাওয়ার মতন সেরকম ঠান্ডা জাতীয় ভোগ ভোগে, হ্যাঁ ভুগছে খুব, হ্যাঁ 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 ঠান্ডা খুব প্রচন্ড, মানে এর মাঝখানে তো নেবুলাইজেশনও করাতে হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু সাবধানে রাখবেন, এই সময় তো ওয়েদারটা তো খুব ঠান্ডা। এখন এইটুকু বাচ্চাকে আমি কি বল দেব? হ্যাঁ আপনি মোটামুটি একটা শুনে নিয়েছেন। ওকে একটা কাজ করবেন, ও যখন ঘুমায় যে বালিশের তলায়, আপনি ছোট বাচ্চা তো আমি কিছু দেব না ওকে, আমি একটা খালি ফিটকিরি দাড়ি কাটার পর যেটা লাগাতো আগেকার দিনে, বুঝতে পেরেছেন? সংযোগটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে না, ফিটকিরি ওর বালিশের তলায় রেখে দেবেন, এইটুকু করুন। আর আপনার বাড়িতে নিয়মিত একটু ধূপ ধুনো দেন, একটু বাড়ির বাস্তু কিছু ডিস্টার্ব থাকলেও অনেক সময় প্রবলেম দেয়। ওকে, আমরা আলোচনার দিকে এগোবো যে সত্যি তাই আজকের সময় দাঁড়িয়ে বাবা মায়েদের কিন্তু প্রচন্ড একটা সচেতনতা, একটা সজাগ হয়েছেন, সচেতনতা বোধটা কাজ করছে। এখন তো এটা মানে প্রেগন্যান্সি কনসেপ্ট যখনই করে, তার মায়েরা বাবারা চলে আসে যে আমার ডেটটা বলে দিন, কোন ডেটে আমি বাচ্চাটাকে ডেলিভারি করাবো, যে ডেটটা করালে আমার বাচ্চার ভাগ্যটা ভালো। একদমই একদমই তাই, একেবারেই তাই, চলে এসেছে এই জায়গাটা কিন্তু রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু প্রত্যেক বাবা মায়েদের মধ্যেই একটা ভীষণভাবে একটা খুব ভালো এই অ্যাওয়ারনেসটা যে তারা রুয়ে রেখেছে নিজেদের মধ্যে, এটা প্রয়োজনীয়। তো ফিরবো আবারও আমাদের সেই সমস্ত আলোচনাতে যেগুলো আপনাদেরই আপনারা জানতে চাইছেন এবং আমরা চেষ্টা করছি তার উত্তরটা আপনাদেরকে পাইয়ে দিতে। এই যে সম্পত্তি দেখা যাচ্ছে যে বহু বছর ধরে মানুষ কিছু করছেন কিন্তু সেইভাবে ইনকাম হচ্ছে না, হুট করে কেউ প্রাপ্তি করলো কিছু, মানে হঠাৎ করে কারোর প্রপার্টি থেকে কেউ কিছু পেলো, এটা ঠিক কোন কারণে, কি কানেকশনে হয়ে থাকে? দ্বিতীয় পতির সাথে অষ্টম পতি একাদশের কানেকশন যদি থাকে 2 8 11, এই কেউ কলার বন্ধ আছেন? হ্যাঁ ফোনটা নিয়ে নাও। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ দিন। 11 সেপ্টেম্বর বলুন। 2001 টাইমটা? 12টা, দুপুর 12টা 56। কত? দুপুর 12টা কত বলছেন? 12টা 56 56। হ্যাঁ 11 সেপ্টেম্বর 2001। জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন? 11টা 56। আরে এডুকেশন, হ্যাঁ এখন পড়ছে কি? এখন কি পড়ছে? ও হাই স্কুলে করে তো বিএসসি পড়ছে। ওকে ওকে, কলকাতা? হ্যাঁ। 1 2 3 4 চতুর্থ পতি, 4 5 6 7 8 9 10 11। কি প্রশ্ন কি মেন? পড়াশোনা কেরিয়ার নিয়ে। পড়াশোনা করছে তো? হ্যাঁ। মাথা গরম আছে একটু? হ্যাঁ মাথা গরম থাকবে। আচ্ছা, এখানে গুরু চণ্ডালও পেয়ে গেল, অমাবস্যায় জন্ম, না অমাবস্যা না, এটা চন্দ্র বৃহস্পতি গ্রহণ হয়ে গেল, মানসিক জায়গাটা এই ভালো থাকে, আবার পরেক্ষণে মুড অফ হয়ে যায়, এগুলো হবে। লগ্নে মঙ্গল বসে আছে, শনিও বসে আছে, এই লাস্ট 2 আড়াই বছরের মধ্যে শরীর নিয়ে কোনো প্রবলেম দিয়েছিল? না আপাতত এখনো যায়নি। আচ্ছা, কোনো কাটা ছেঁড়া রক্তপাত কিছু হয়েছিল? না না না। কারণ লগ্নে মঙ্গল বসে আছে, এমনি মাঙ্গলিক দোষ তো পেয়েছেই, বিবাহিত জীবনে কিছু প্রবলেমের দেবে, যদিও বৃহস্পতি সপ্তম ভাবে বসে আছে, বিয়ে বাড়ির ধারে কাছেই দেখাচ্ছে। আচ্ছা, মেন হচ্ছে কর্ম, সপ্তম অষ্টম নবম দশম, দশম প্রতি বুধ দশমে বসে আছে, সরকারি চাকরির কানেকশন আছে। আচ্ছা ঠিক আছে, সরকারি চাকরির কানেকশন আছে, ওকে বলুন 2020টা একটু কাজে লাগাতে বলুন, পারলে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ওইকে মাঙ্গলিক দোষ তো আপনি বিয়ের আগে ঠিক করাবিনি সেটা কোনো কথা না, কিন্তু হচ্ছে পারলে এই মুহূর্তে ওকে একটা পোখরাজ দিয়ে দিন, শরতের একটা পাশ থেকে শরতে একটা পোখরাজ পড়িয়ে দিন, আপাতত আর কিছু দিতে হবে না, এটা বলে দেবেন যে সরকারি চাকরি একটা ভালো কানেকশন আছে, তুমি চেষ্টা করো। আপনি অনুষ্ঠান দেখুন এবং এর পাশাপাশি আমরা এই নিয়েই প্রশ্ন রাখবো আমাদের অতিথির কাছে, এবং তার মাঝে আপনাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া, কন্ট্যাক্ট করছেন যারা তারা কিন্তু বুকিংটা আগে করে নেবেন, তারপর চেম্বারে পৌঁছচ্ছেন, আপনারা পাচ্ছেন 8420576049, এই নাম্বারে বুকিংটা করবেন, এবং যারা চেম্বারে পৌঁছচ্ছেন তাদেরকে বলে রাখবো যে প্রত্যেক বুধবার লেকমলের কাছে সৌভাগ্যচক্র, অর্থাৎ রাসবিহারী লেকমল, সেখানে সৌভাগ্যচক্র চেম্বার, প্রত্যেক শনিবার পাচ্ছেন আপনারা দমদম স্টেশনের কাছে, দমদম রোডে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে দিগদর্শন চেম্বারে, এছাড়া পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, ময়নাগুড়ি, চালসা এবং শিলিগুড়িতে, আরামবাগেও পাচ্ছেন এই মাসে। তো এবারে আলোচনাতে আগামী 12ই জানুয়ারি আরামবাগে থাকবো, যারা হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার লোক আছেন তারা দেখাতে চাইবেন, তারা অবশ্যই আগে থেকে এই নম্বরে মোবাইল নাম্বারটা লিখে দিন, এতে কন্ট্যাক্ট করে নেবেন। নমস্কার, এবং ফোনে নিয়ে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন?
আমি সঙ্গীতা মজুমদার বলছি। আচ্ছা, জানছেন কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। আচ্ছা, এটা দিন, জন্ম তারিখটা দিন। জন্ম তারিখটা হচ্ছে 25/2/1995। টাইমটা দিবেন? টাইম হচ্ছে 12:40 রাত্রি। আচ্ছা, কি প্রশ্ন আপনার? জন্মস্থানটা দিন। জন্মস্থান বাংলা হসপিটাল। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে কি, আমাদের সংসারে খুব অশান্তি হচ্ছে, তাই এটা কবে মানে ঠিকঠাক হয়ে উঠবে সেটা। আচ্ছা, আপনি কি আজকের অনুষ্ঠানটা শুরু থেকে দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে চতুর্থ ভাব, চতুর্থ ভাব মানে বাড়ির বাস্তু কিছু ডিস্টার্ব আছে, শনি রবি বীজ যোগ হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, আপনার মার শরীর কেমন আছে? মায়ের শরীর খুব মানে নানা রকম রোগ রয়েছে, সেই ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনার এডুকেশনে কি কোনো প্রবলেম দিয়েছিল? এডুকেশনে তো তোমার আপনার না, এডুকেশন যেটুকু করেছি পুরো পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, সপ্তম ভাব পীড়িত, সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি শুক্র, সে এখন দ্বাদশকে নিয়ে নিয়েছে, তার মানে ডিভোর্সের কানেকশন আছে এটা, ঠিক আছে? সপ্তম ভাবের অধিপতি শুক্র, সে দ্বাদশকে যখন নিয়ে নিয়েছে, ডিভোর্সের কানেকশন আছে, ঠান্ডা মাথায় ঘর করতে হবে। প্রবলেমটা কি আছে এখন এখানে বলতে হবে না, যদি মনে হয় যে আমার সাথে আলোচনা করবে চেম্বারে আসলে আমি তার রাস্তা বলে দেবো কি করলে কি ভালো থাকবে, এখানে বসে বলাটা ঠিক হবে না। কি কিছু পড়া ছাড়া করলে কি কিছু হবে? কি করতে? কিছু কোনো কিছু সেই কারণে দিয়ে আসতে বললাম। বাড়ি কোথায়? আচ্ছা, এখন ফোন করছি। বাড়ি আপনার সোনালী পার্ক বাজরুইনতে। বাজদনি যদি হয় লেকমল তো ঘরের কাছে। হ্যাঁ তাহলে ওখানে ওখানে আমি আগামীকাল, শুক্রবার তো, আগামীকাল 2:30 থেকে 5টা অবধি থাকবো, যদি সম্ভব হয় আসবেন, কারণ এখানে বসে আপনার সংসারের সবকিছু আমি বলে দেওয়াটা ঠিক না। আপনি বুকিং নাম্বারটাকে নোট করে নিন। হ্যাঁ হ্যাঁ বলছি। না, সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। ঠিক আছে, এই এই যে জায়গাটা, রাত্রির 8টায় ফোন করে নেবেন যারা আসতে চাইবেন, আগামীকাল রাত্রির 8টার মধ্যে আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে হ্যাঁ দাদা কালকে আমি অমুক জায়গায় আসছি। নিশ্চয়ই। আমরা একটা কথা, আপনি যেমন বললেন যে যদি কারোর মাঙ্গলিক থাকে সেক্ষেত্রে বিয়ের আগে সেটাকে ঠিক করানোটা প্রয়োজন। অবশ্যই। কিন্তু যদি উভয় পক্ষে, দেখো আমি তোমাকে বলে দিলাম যে তোমার পায়ের যা অবস্থা আছে, তুমি ফুটবল খেলো না, তুমি শুনলে না আমার কথা, তুমি খেলতে গেলে, খেলতে গিয়ে একটা চোট পেয়ে গেলে, তারপর তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলবে তোমাকে তো আগে সাবধান করেছে, এই হচ্ছে ব্যাপার। না, মাঙ্গলিকের সাথে কি মাঙ্গলিকের বিয়ে করাটাই প্রয়োজন? বলে শাস্ত্রে বলে যে কিছুটা হলে বিষে বিষ ক্ষয় যেটা বলি আমরা সেটাই। আচ্ছা, কারণ এগুলো আপনাদেরও জানাটা প্রয়োজন। আপনাদের তবু আমি বলবো যে ওরকম কেস আমার কাছে আসে, হ্যাঁ, আমি যদি তারাপীঠে নাও যাই, আমি কালীঘাটে, কালীঘাটেও বসি, আমি তাদেরকে দুজনকে বসাই, একসাথে বসি আমি করিয়ে দিই কাজ। আচ্ছা, যাতে বিবাহিত জীবনটা কোনো বড় কিছু না প্রবলেম। একদমই, আমরা সে কারণেই চাইবো যাতে আপনারা শুরু থেকে যোগাযোগটা করুন, কন্ট্যাক্টটা করুন, তাহলে কিন্তু সেই রেজাল্টটা আপনি আগে থেকে ভালো কিছু পাচ্ছেন। আর এই কারণেই দেখা যাচ্ছে যে বাড়ির ঝামেলার জন্য, সেটা যে কারণেই হোক না কেন, বাড়ির বাকি সদস্যরাও কিন্তু ভীষণভাবে একটা মানসিক ঝামেলার মধ্যে থাকছেন। পরের ফোনটা নিয়ে নিচ্ছি এবং তারপরে ফিরছি আলোচনাতে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন আপনি? আমি আমার দিদির সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখটা দিন। জন্ম তারিখ হচ্ছে 25/9/1990। 25/9? হ্যাঁ। সময় হচ্ছে সকাল 11। 9 না 6? 9। কত সাল? 90, 1990। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, এখন টাইমটা কি বলছেন? সকাল 11। সকাল 11টা। ওকে ওকে। আপনারা দুর্গাপুর থেকে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, কি প্রশ্ন আপনার? দিদির শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু জানতে চাই। শরীর নিয়ে প্রশ্ন করছেন। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জানা ছিল? দিদির এটা তো আমার ঠিক জানা নেই। দিদি, দিদির এটা? হ্যাঁ হ্যাঁ। দিদির শরীর নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। আপনার দিদির অষ্টম ভাবে শনির দৃষ্টি আছে, শনি দ্বিতীয় ভাবে বসে আছে, অষ্টম ভাবে শনির দৃষ্টি আছে জন্মকালীন চাটেই, ঠিক আছে? আচ্ছা, একে শরীরটা একটু ভোগাচ্ছে একে, আমি দশাটা দেখে নিই, একটু হোল্ডে থাকবেন। শনি পেয়েছে পূর্ব শুক্র নক্ষত্র, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে নিই দশাটা। দশা চলছে শুক্রের দশা 2033 পর্যন্ত, তার সাথে মঙ্গলের দশা চলছে 2020 পর্যন্ত, তা এই দশায় 1 2 3 4 5 6 7 সপ্তম ভাব মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ পেয়েছে, সাংসারিক জীবনেও কিছু প্রবলেম ওকে ফেস করতে হবে, জানি না হচ্ছে কি না। না, এখনো বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে এখনো হয়নি, মাঙ্গলিক দোষটা ঠিক করার আগে এটা গেল। আর হচ্ছে যে আপনার ওনার লগ্ন সাপেক্ষে আমি বলবো একটা লাল প্রবাল ওনাকে একটা পরিয়ে দিন।
ঠিক আছে, লগ্নের যদি জোর না থাকে, স্ট্রেংথ না থাকে, সেই মানুষটা রোগের সাথে লড়বে কি করে? ওকে একটা লগ্নপতির গার্ড দিন, আর বলে দেবেন, আমি ওনাকে বলে দেবেন ওনার শনিটা ডিস্টার্ব আছে, যে কোনো একটা শনিবার দিনকে, ভালো করে বলছি এটা, যত ভিউয়ার্স আছেন যারা প্রোগ্রামটা দেখছেন, যাদের শনি চার্টে পীড়িত আছে তাদের সবার উদ্দেশ্যে বলছি, স্টিলের গামলার মধ্যে 1.25 কিলো তেল, সর্ষের তেল, মানে 1 কিলো 250, তাই তো? 1.25 কিলো মানে 1 কিলো 250, 1 কিলো 250 সর্ষের তেল ওই স্টিলের গামলায় ঢালবেন। যে তেলটা যখন একদম থিতিয়ে যাবে, ওখানটা দাঁড়িয়ে ছবিটা দেখতে পাচ্ছেন কিনা, নিজের শ্যাডোটা ওই তেলে পড়ছে কিনা, যখন দেখতে পাবেন যে আপনাকে দেখতে পাচ্ছি তেলে দেখা যাচ্ছে পুরো, ওই তেলটা নিয়ে গিয়ে পরিষ্কার কাপড়ে স্নান করে কোনো শনি মন্দিরে গিয়ে দান করে চলে আসুন। আমি বলছি না প্রত্যেক মাসে করুন, প্রত্যেক সপ্তাহে একবারই করুন, একটু কালো তিল আর ওই তেলটা দান করে দিয়ে আসবেন, পাত্রটা নিয়ে আসুন, তেলটা দান করে দিন। এইবারে আপনি একটা জবা ফুল দিন কি আপনি একটা 100 টের মালা দিন, সেটা ডিপেন্ড করছে আপনার উপর, সেটা তো আমার বলার কিছু, মন থেকে আপনি যেটা দেবেন সেটা আপনি যা খুশি করবেন, পুজোটা দিয়ে আসুন। এরমভাবে মাকে বলে আসুন যে মা আমাকে প্রকোপ থেকে মুক্তি দাও, বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকলে সেখানে একটু পুজো পাঠ করুন, ভালো থাকবেন। আসনির মন্ত্র তো জানেনি, আমার ইউটিউব চলে যাবেন, ইউটিউব চ্যানেলে যাবেন, গুগলে যাবেন, টাইপ করবেন জ্যোতিষ আচার্য তাপস শাসী, ওখানে আমার টোটাল প্রোগ্রাম পেয়ে যাবেন, যদি মন্ত্র জানার থাকে ওখান থেকেও পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেক এমন উপায় আছে, যে উপায়গুলোকে প্রপারভাবে যদি আপনি করেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পেতে আমরা পারি, তবে জানবো আগে, তবে তো উপায়টা কাজে লাগাবো। পরের ফোনে কোনো আমাদের বন্ধু রয়েছে কিনা আমরা জেনে নেব, যে আমাদের নেক্সট ফোনে বন্ধু কে আছেন। নমস্কার, সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে, আলোচনার দিকে এগোচ্ছি তাহলে। যেখানে দাঁড়িয়ে আজকে আপনি বলছেন যে বিভিন্ন যোগ, যে যোগটা নিয়ে মানুষের পৃথিবীতে জন্মেছে সেটাকে কি সেখান থেকে মানুষ ভালো যোগটা তো ভালোভাবে কাজে লাগাচ্ছে, খারাপ যোগ থেকে নিজেকে বাঁচাতে পারবে? বাঁচানোর জন্যই তো আসতে বলা, যে তুমি যখনই আসলে তোমার, আমি দেখলাম টোটাল চারটা যখন অ্যানালিসিস করছি, দেখে নিলাম যে এই যে দশাটা আসছে নেক্সট খুবই খারাপ, তা তখন তাকে তার সাবধান করে দিয়ে এই করবে না, এই করবে না, এইভাবে চলো, এইভাবে চলো, ঠিক কথা, একদমই। নমস্কার, কেউ আছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন, কার সম্বন্ধে জানছেন? হ্যালো, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার তারিখ হচ্ছে 11/12/2004। আচ্ছা, টাইম, টাইমটা, হ্যালো, সময়, জন্ম সময়, জন্ম সময় সকাল 6টা। আর জন্মস্থান? হাওড়া। কি প্রশ্ন? আমার এডুকেশন সম্বন্ধে। এডুকেশন নিয়ে প্রশ্ন, ওকে, কত সাল বললো জন্ম? 2004। এ তো বাচ্চাই তো। এটা কি সেই ফোন করেছে? রবি চন্দ্র বুধ এক ঘরে, লগ্ন বৃশ্চিক লগ্ন, 1 2 3 4, চতুর্থ পতি শনি, 4 5 6 7 8 9, এটা তোমার গ্র্যাজুয়েশন লেভেল অবধি যাওয়ার মতন কানেকশন আছে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন লেভেল অবধি যেতে পারবে, যেভাবে পড়াশোনা করার দরকার ঠিক সেভাবেই করবে, তবে চন্দ্র যেহেতু অনুরাধা নক্ষত্রে বসে আছে, মানসিক জায়গাটা একটু ডিস্টার্ব হবে, বই নিয়ে বসবে, মন চলে যাবে অন্যদিকে, এগুলো একটু বুঝে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি গ্র্যাজুয়েশন লেভেল অবধি যেতে পারবে। আমি কি নিয়ে পড়বো, আর্টস নিয়ে না কমার্স নিয়ে? এটা কি 1 2 3 4, তুমি সায়েন্স নিয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেইভাবে রেজাল্টটা করো, তুমি সায়েন্স চাইলেই তোমাকে সায়েন্স দিবে, এটা ভাবার ভুল, তোমার মার্কস কতটা আছে সেটা তো ফার্স্ট থেকে, তবে তো নিশ্চয়ই, ওইটাই তো আগে, আগে তোমার ডিগ্রি, আমি টার্গেট যদি করি সায়েন্স নিয়ে পড়বো, আমাকে তো রাখতে হবে 80% মার্কস নিশ্চয়ই, তবে হ্যাঁ সেই লেভেলের আর তোমার রেজাল্টটা তোমাকে করতে হবে, তাহলে নিশ্চয়ই এই স্কোপগুলো রয়েছে, ঠিক আছে, পড়াশোনা করো ভালো করে, একদম। আস্তে আস্তে সময় এগিয়ে আসছে, অনুষ্ঠানও এগোচ্ছে, এখানে আমরা জানতে পারছি, আমি একটু বলেনি মাঝখানে, নিশ্চয়ই, আমি প্রত্যেক মাসে উত্তরবঙ্গ চলে যাই, যারা উত্তরবঙ্গের ভিউয়ার্স আছেন দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো, এখান থেকে কলকাতা থেকে আমি যাই প্রত্যেক দিনই, তো আমার কি ওখানে পৌঁছানো সম্ভব না, মাসে একবারই যাই আমি, যেরকম আলিপুরদুয়ার যাই, কুচবিহার যাই, ফালাকাটা যাই, ময়নাগুড়ি যাই, চালসা যাই, শিলিগুড়ি যাই, আপনারা যারা ওইখানকার মানুষ যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো, আমার যে টিভির স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে 8420576049, এই নাম্বারটা নোট করে রেখে দেবেন, একটু ফোন করে নেওয়া যে কোন তারিখে আমি আসছি, একদমই, মানে হতে পারে কোনো সময় ডেট হতে হতে পারে, তবু চেষ্টা করি এক রাখার, একটু ফোন করে নেবেন, নিশ্চয়ই। আর সময় এগোচ্ছে, কিন্তু তার আগে আমরা জানবো যে আজকে সময় দাঁড়িয়ে আপনি কি আজকে স্পেশাল কোনো টিপস দেবেন, যে সমস্ত স্টুডেন্টরা এক্সামের জন্য রেডি হচ্ছে, না যতটা টাইম আছে আমরা কিছু কিছু টিপস জানতে চাইবো, আচ্ছা, যেখানে এডুকেশনাল সাইড নিয়ে এখন একটা চাপ, মানে টেনশনের ব্যাপার আছে, আমি মায়েদের বলছি যাদের বাচ্চারা পরীক্ষা দেবে, হ্যাঁ
মানে স্কুল ফাইনাল লেভেলে বা এইচএস লেভেলে যারা আছে, অনেক সময় বাচ্চাকে বললে বাচ্চা তো করে না, অবাধ্য সব বাচ্চা তো, আর এটাও ঠিক ওই বয়সে এরা ওটা করতেও চায় না। যাই হোক, মায়েদেরই করতে হবে। একটু রাত্রিতে বলবেন যে বাবা একটু নুন জল দিয়ে পাটা ধুয়েছ, অ্যাটলিস্ট যদি নাও করে আপনি এক মুঠো নুন বাথরুমে ছড়ান। ময়ূরের পালক যদি কিনতে পান একটা, কিনে আপনার বাড়ি যেখানে ঠাকুর দেবতা থাকে তার পাশে ওটা রাখতে পারেন, বা ওর বইয়ের ব্যাগ যেখানে সেখানেও রাখতে পারেন। সকালবেলা যখন যাবে বাড়ি থেকে স্টেপিংটা ফেলবে, একটা গোলমরিচ বাড়ির সদর দরজা দেবেন, ওং শ্রী গণেশায় নমঃ এটা করবে, আর বাঁ দিকে সদর দরজার বাঁ দিকে একটা হাঁড়িতে মাটির যে দইয়ের বড় হাঁড়ি হয় পূর্ণ পাত্র জল থাকবে, মা বাবাকে প্রণাম করবে, ঠাকুরকে প্রণাম করবে, জলটা দেখে ডান পাটা ফেলবে, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ করতে করতে চলে যাবে। তার মানে এই নয় যে আমি আমাকে যদি যে বলেছে আমি এটাই করলে হয়ে যাবে, পড়তে তো হবে, নিশ্চয়ই কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ভাগ্য বল, পড়াশোনা করো, পাশে পাশে ছোট্ট একটা টিপস দিলাম, এটা করে যাবে একদমই তাই। হ্যাঁ বলবেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? বলছি আমি স্বপ্না জানা বলছি, হ্যাঁ বালি, হাওড়া বালি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যা সম্বন্ধে জানছেন তার জন্ম তারিখটা, আমার মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ জন্ম তারিখটা দিন। 25/1 আচ্ছা কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে মেয়ে পড়াশোনাটা সেরকম ভাবে করে না, আগে কিছু হবে ভবিষ্যতে? পড়া নিয়েই আজকে। 2, 3, 4, 2, 4, 5, 6, 7, 8, 9 আচ্ছা, এবছর 2020 চতুর্থ ভাবে বৃহস্পতি বসে আছে, টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? একটু পড়াশোনা ঠিকঠাক করলে পরে গ্র্যাজুয়েশন লেভেল অবধি যাওয়ার মতন কানেকশন এটা। 1, 2, 3, 4, 5, 6, 7 লগ্নে কেতু, ওর হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে ওর বৃশ্চিক রাশি, খুব খারাপ আমি দেখছি না। 7, 8, 9 আচ্ছা, মঙ্গল অষ্টমে বসে আছে, মাঙ্গলিক দোষ পেয়েছে, বিয়ের জায়গাটা একটু বিয়ের আগে এটাকে ঠিক করাবেন। অষ্টম, নবম, দশম, একাদশ, শনি একাদশে বসে আছে, একাদশে শনি জীবনে সাকসেস অনেক লেটে দেবে। বুধ হচ্ছে 1, 2, 3, 4, 5 পঞ্চম পতি দশম, এমনি পড়াশোনার জায়গাটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করুক পড়াশোনা। ওকে পারলে একটা চারমুখী রুদ্রাক্ষ দিয়ে দিন, আর একটা পান্না যদি পড়াতে পারেন অতি উত্তম, একটা পান্না একটা চারমুখী রুদ্রাক্ষ এই দুটো ওকে দিয়ে দিন, ঠিক আছে? আমরা জানবো যে সফলতার কথা যখনই আসে জন্মছকে কোন হাউসকে আমরা প্রায়োরিটি দেব। আমি নবম ভাব থেকে যেরকম উচ্চ বিদ্যা দেখি, নবম ভাব থেকে পিতাকে দেখি, নবম ভাব থেকে ধর্মকে দেখি, নবম ভাব থেকে ভাগ্যকেও দেখি, আবার সাকসেস একাদশ, 9, 11 আচ্ছা, এই কানেকশন যদি থাকে তাকে রুখতে পারবে না কেউ, 4, 9, 11 এই কানেকশন যদি থাকে, তার এডুকেশন নিয়ে তার বাবা মাকে ভাবতে হবে, ও নিজেরটা নিজে দেখবে করে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্পেসিফিক্যালি কোন কোন প্ল্যানেটের কেমন ভূমিকা থাকে একাদশে, যদি কোনো নির্দিষ্ট প্ল্যানেট? কোনো প্ল্যানেটই খারাপ না কোন হাউসে আছে, একমাত্র ডিস্টার্ব করবে হচ্ছে স্যাটার্ন, বলে যে আমাদের শাস্ত্রে স্যাটার্ন যে হাউসে বসে সেটাকে যেরকম ড্যামেজ করে, যে যে ঘরে দৃষ্টি দেয় সেটাকেও ড্যামেজ করে। তবু একাদশ প্রতি শনি যদি একাদশে থাকে আমি বলবো খারাপ না, দশম প্রতি শনি যদি দশমে থাকে টেকনিক্যাল দিকে কাজ দেবে, তোমার কর্ম দিয়ে দেবে, সরকারি চাকরি দিয়ে দেবে একটা দেয়, একদম খারাপ যে আমি তা না, কোন হাউস আছে আগে দেখতে হবে, একাদশভাবে কে বসে আছে, একাদশে কেতু অনেক কিছু দেয়, আচ্ছা যাতে হাত দেবে তাতেই সাকসেস হবে, তবে এগুলো দেখার আছে অনেক, একদমই তাই, অনেকটা ডিটেইলে জানার আছে, পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে এবং তারপর কিন্তু বোঝা যাবে যে আপনার জন্য কোন প্ল্যানেট। স্যাটার্ন হচ্ছে কি ভয় পায়, শনিদেব মানে বিরাট ব্যাপার, ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই তো, সে সাত্ত্বিক গ্রহ, তুমি খারাপ কাজ করলে তবেই তোমাকে দেবে ঘাটা, ভালো পথে চলো, সোজা ভাবে চলো, তোমার শনিদেবকে ভয় পাওয়ার কি আছে, নিজের কাজটাকে ভালো রাখার চেষ্টা তো অবশ্যই করতে হবে, আর জন্ম ছকটাকে বিচার করিয়ে নিন। পাশাপাশি যে কোনো প্রবলেম নিয়ে আপনি মনে করছেন, অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানে জানতে চাইছেন, সেই উত্তরগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয়েছে। এর পরেও বারবার বলা যে কিছু কথা থাকে যেগুলোকে এইভাবে বলা যায় না, কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যেও থাকতে পারে যেটা আপনারা রাখতে চাইছেন, তো সেই প্রশ্নটা যেটা করতে চাইছেন সেই প্রশ্নটা করবার জন্য থাকছে নির্দিষ্ট জায়গা, যার নাম আমরা বলি চেম্বার। সো চেম্বারে এসে বুকিং করে তারপরে কিন্তু নিজের প্রশ্নের উত্তরটা জানতে পারবেন। আজকের অনুষ্ঠানের টাইম খুব কম, আমরা দর্শকদের উদ্দেশ্যে এটাই জানতে চাইবো কি বলবেন।
পরীক্ষার্থীদের জন্য স্পেশালি কি বলে দিলাম, ওই ওইভাবে যাবে, একটু বাড়ির বাঁদিকে সদর দরজার বাঁদিকে একটা পূর্ণ পাত্রে জল থাকলো, ওটা মা বাবাকে প্রণাম করলো, ঘরে ঠাকুর দেবতা যা আছে প্রণাম করলো, ওই জলটা দেখবে ডান পাটা ফেলবে, যদি এমনি পারে ভালো, না একটা গোলমরিচ ফেলে রাখলো সদর দরজার বাইরে, ডান পাটা ফেললো, এই স্টেপিংটা ফেললো, অংশী গণেশায়ন অংশী গণেশায়ন অংশী গণেশায়ন চলে গেল। ওকে, আর পেছন দিকে আর তাকাবে না, কেউ ডাকবেও না তাকাবেও না পেছন দিকে। সুতরাং দর্শক বন্ধুদেরকে আজকে এইটুকুই বলার, একটা দারুণ টিপস আপনারা জানলেন, আর এরই সাথে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকুন, আমি আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, জয় মা তারা, জয় জয় তারা, দর্শকদের জানাচ্ছি, হ্যাঁ নমস্কার।